হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা জিনিস শিখব। এই এটা হচ্ছে দনোটা হচ্ছে বুশ, এই বুশগুলো হচ্ছে সকট জাবারের বুশ, এটা হচ্ছে চিকিঘণ্টা আর এটা হচ্ছে মোটাটা। এই বুশগুলো খুব দ্রুত ছিঁড়ে যায়, কেন বা কি কারণে ছিঁড়ে যায়, কিছুদিন পরপর বুশগুলো ছিঁড়ে যায়, কেনই বা এই বুশগুলো ছিঁড়ে যায় এটা আমরা আজকে জানবো। এখন বেশিরভাগ ক্ষেত্রে ছোট বুশগুলো কম, বড় বুশগুলো বেশি। আপনার বেশিরভাগ সকট জাবারে এখন বড় বুশটা বেশি। তো এই বুশগুলো লাগার সময় আমরা অনেকে কি করি, এই যে এখানে কলার দেখতেছেন, বুশের মধ্যে কলার দেখতেছেন, এই কলারগুলো আমরা অনেকে লাগানোর সময় কেটে ফেলি, যে কোনো এক সাইড কেটে ফেলি। কেন কেটে ফেলি? এই জন্য যে কেটে ফেলি, যাতে বুশটা ঢুকানোর সময় আমাদের যাতে কোনো প্রকার কষ্ট না হয়, এই জন্য আমরা কলারটা কেটে ফেলি। কলারটা কাটার সাথে সাথে বুশটা চকট জবরের ভিতর ঢুকে যায়, খুব সহজে আমরা বুশটা লাগিয়ে ফেলি। কিন্তু আমরা মিস্ত্রিরা সামান্য একটু কষ্ট করতে চাই না, সামান্য একটু কষ্ট যদি করি তাহলে এই বুশটা এত সহজে ছিঁড়বে না। আমরা কলারটা না কেটে একটু কষ্ট করে যদি কলারটা সহকারে বুশটা লাগিয়ে দিই, তাহলে আপনার বুশটা এত সহজে ছিঁড়বে না, বুশটা এত সহজে নষ্ট হবে না। তা আমরা আমাদের সহজের কারণে, আমাদের কষ্টের কারণে আমরা কলারটা কেটে ফেলি। তো বন্ধুরা, আপনারা নিজে লাগান বা যে যার হাতে লাগান না কেন, একটা জিনিস লক্ষ্য করবেন, ওদেরকে বলবেন যাতে বুশের কোনো প্রকার কলার না কাটে, একটু কষ্ট করে হলো কলার সহকারে লাগিয়ে দেওয়ার জন্য। দেখবেন আপনার বুশটা কতদিন টিকে সেটা আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন।